আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা বাড়ির কাজের জন্য সিমেন্টের কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে বাংলাদেশের সেরা 7টি সিমেন্টের নাম এবং 7টি সিমেন্টের বাজার দর, এই মার্চ 2023 সালে কিরকম সিমেন্টের বাজার দর আপনারা পাবেন সেটি আমরা জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সিমেন্টের সেরা সিমেন্টের তালিকায় প্রথম স্থানে আছে আকিস সিমেন্ট, ফ্লাই অ্যাশ ফ্রি আকিস সিমেন্ট, 570 টাকা। একটা কথা বলে রাখি, বাজার এলাকা ভেদে গাড়ি ভাড়ার কারণে, ট্রান্সপোর্ট রেটের কারণে অনেক সময় সিমেন্টের দামে কিছু তারতম্য থাকে। তালিকার দ্বিতীয় স্থানে আছে স্ক্যান সিমেন্ট, আপনারা স্ক্যান সিমেন্ট 550 টাকায় কিনতে পারবেন প্রতি ব্যাগ। আপনাদের সবার উদ্দেশ্যে একটা বিষয় বলছি যে বাড়ির কাজে অবশ্যই ভালো মানের সিমেন্ট আপনারা ব্যবহার করবেন। এই সারা সেরা 7টি সিমেন্ট থেকে একটি সিমেন্ট আপনারা বেছে নিতে পারেন। শাহ সিমেন্ট 550 টাকা, তালিকার তৃতীয় অবস্থানে। এই এখানে যে সিমেন্টের কথাগুলো আমরা উল্লেখ করেছি, আপনারা চাইলে নিজেরা যে কোনো ফিল্ড টেস্ট অথবা যে কোনো ল্যাবে আপনারা পরীক্ষা করে নিতে পারেন, এলজিডি বা পলিটেকনিক থেকে বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে আছে সেখান থেকেও আপনারা টেস্ট করে নিতে পারেন। তালিকার চতুর্থ স্থানে আছে 7 রিংস সিমেন্ট, এই সিমেন্টটিও বেশ মানসম্পন্ন, আপনারা 540 টাকায় 7 রিংস সিমেন্ট পেয়ে যাবেন। আপনাদের কাজের কাজ বিবেচনা করে আপনারা সিমেন্ট বাছাই করতে পারেন। তালিকার পঞ্চম স্থানে আছে ক্রাউন সিমেন্ট, 550 টাকায় আপনারা প্রতি ব্যাগ সিমেন্ট পেয়ে যাবেন। আমাদের তালিকার ষষ্ঠ স্থানে আছে ফ্রেশ সিমেন্ট, 530 টাকা। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, একটা সিমেন্ট ছিল বসুন্ধরা বা কিং ব্র্যান্ড, সম্প্রতি বসুন্ধরা এবং কিং ব্র্যান্ড সিমেন্ট খুবই সীমিত পরিসরে সিমেন্ট সরবরাহ করছে, বলা যায় যে সিমেন্ট তারা সেভাবে মার্কেটে দিচ্ছে না, যার কারণে আপনারা এখন বসুন্ধরা বা কিং ব্র্যান্ড সিমেন্ট সেভাবে পাবেন না বিভিন্ন জটিলতার কারণে, অফিসিয়াল জটিলতা, হয়তো পরবর্তীতে আপনারা পেতে পারেন। তালিকার শেষ অবস্থানে যেটি আছে বেঙ্গল সিমেন্ট, 520 টাকা, তুলনামূলকভাবে একটু কম দামি সিমেন্ট, আপনারা ব্যবহার করতে পারেন কম গুরুত্বপূর্ণ কাজে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নুরনিলস জার্নি, আমি এখানে ট্রাভেল এবং বিল্ডিং নির্মাণ সংক্রান্ত বিষয়ে ভিডিও করে থাকি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে কমেন্ট করতে পারেন, প্রশ্ন হিসেবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।